তবে কি নিজের সঙ্গে যুদ্ধে হেরেই গেলেন শুভ্রাংশু অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে জল্পনা চলছিল তাকে নিয়ে শেষ পর্যন্ত বাবার পদঙ্ক অনুসরণ করে তিনিও কি বিজেপির দিকেই ঢলে পড়লেন প্রশ্নগুলো ফের উঠে পড়েছে তার ফেসবুক পোস্টের পরই ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শুভ্রাংশু তার সেই পোস্টের পরই জল্পনার পারত চড়ছে হু হু করে তবে কি লোকসভার আগেই দল ছাড়তে চলেছেন তিনি ছাড়তে চলেছেন আদর্শ বাবা অন্য দলে গেলেও তিনি বারবার বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মানেন তিনি তৃণমূলে ছিলেন আছেন থাকবেন তৃণমূল যদি তাকে সরিয়ে দেয় একজন কর্মী হিসেবেই তিনি থাকবেন আদর্শচ্যুত হবেন না কিন্তু এদিনের ফেসবুক পোস্ট কিন্তু অন্য বার্তা দিচ্ছে তিনি ফেসবুকে লিখেছেন অপমান হতে হতে তার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আর অগ্নি পরীক্ষা দিতে দিতে তার হৃদয়টাই ঝলসে গিয়েছে এই অবস্থায় প্রশ্ন তাহলে শুভ্রাংশু করবেন কি তিনিও কি বাবার মতোই বিজেপিতে যোগ দেবেন মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরপরই শুভ্রাংশুকে নিয়ে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরে শুভ্রাংশুকে এড়িয়ে চলেছিলেন তৃণমূলের নেতানেত্রীরা এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্দেশ দেন শুভ্রাংশুকে নিয়ে চলতে এমনকি শুভ্রাংশু অসুস্থ হওয়ার সময় মমতা নিজে দেখতেও যান হাসপাতালে তৃণমূল ছেড়ে অর্জুন সিং বারাকপুরে বিজেপিতে প্রার্থী হন তখনই অর্জুন পুত্রকে তৃণমূলের যাতে অবিশ্বাসের বাতাবরণ পড়তে না হয় সেই বার্তা দেন শুভ্রাংশু আর নিজে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচারে নেমে পড়েন বাবার প্রার্থী অর্জুন সিংকে হারাতে তিনি বিজেপির সব ছক ভেসতে দেওয়ার পরিকল্পনায় কোমর বাঁধেন তারপরই এ ধরনের ফেসবুক পোস্ট ফের জল্পনা ছড়িয়েছে ভোটের মুখে একাধিক তৃণমূল নেতা নেত্রী দল ছেড়েছেন বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খা অনুপম হাজরারা মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুক্রবার আবার অর্জুন সিংয়ের হাত ধরে হালি শহরের সামনের সারির একাধিক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন